ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে যাচ্ছি। আমি ভীষণ খুশি যে জিনিসটা শেয়ার করতে পারছি আপনাদের সঙ্গে। তো এই জিনিসটা আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিলো যে এর সম্পর্কে কিছু বলার জন্য, বা এটা কী এর সম্পর্কে সব নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলুন ফটাফট স্টার্ট করা যাক। তো আজকে আমি দেখাচ্ছি নিউট্রিলাইটের সালমান ওমেগা 3 সফট জেল। তো এর সম্পর্কে আমি বলবো, তো ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি, যদি পরে বুঝতে অসুবিধা হয় তবে স্ক্রিনে আমি এর একটা ফটো দিয়ে দেবো। তো এটা একটা এত ভালো প্রোডাক্ট, আমার নিজস্ব পার্সোনালি খুবই পছন্দের একটা নিউট্রিলাইটের মধ্যে একটা সফট জেল। তো এটা ওয়ার্ল্ডের বেস্ট আমার মনে হয় না, এটা সবারই যে ওয়ার্ল্ড বেস্ট নাম্বার ওয়ান ফুড সাপ্লিমেন্টের মধ্যে একটা সফট জেল। তো চলুন এর সম্পর্কে আমি যেটুকু জানি তো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি। তো এটা খাওয়ার আগে তো আমার মনে হয় জেনে নেওয়া উচিত যে এটা কী কী দিয়ে তৈরি এবং কেনই খাবো এবং আমার শরীরে কিসের ঘাটতি আছে তার জন্য এটা আমি খাবো। তো চলুন ফটাফট স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি যে আমি এটা দেখাই সফট জেলটা কেমন। তো এটা একটা সফট জেল, এই জন্য এটাকে সফট জেল বলা হচ্ছে। এটা সফট জেল কেন, আর এটা যেহেতু সালমান ওমেগা 3 নামটা শুনে আপনারা বুঝে যাচ্ছে যে এর মধ্যে কী কী থাকতে পারে মোটামুটি আপনারা আন্দাজ করতে পারছেন। তো এটি প্রত্যেকটা সফট জেলের মধ্যে কিন্তু 4 রকম মাছের তেলের সংমিশ্রণ এর মধ্যে আছে। তো এর মধ্যে কী কী মাছ আছে সেটা বলে দিই, যে অ্যানকপি মাছ আছে, শার্ডিন মাছ আছে, ম্যাকারন মাছ আছে এবং সালমান মাছ আছে। 4টি মাছের তেলের সংমিশ্রণে কিন্তু সফট জেলগুলো তৈরি এবং এই মাছগুলো কিন্তু নরওয়ে বিশুদ্ধ ঠান্ডা জলে চাষ করা হয়। আর এর মধ্যে আরও 2টি জিনিস আছে, এর মধ্যে আছে ইপিএ যেটা 180 মিলিগ্রাম এবং ডিএইচএ আছে যেটা 120 মিলিগ্রাম। আর এর মধ্যে সালমান মাছের তেল আছে 617.60 মিলিগ্রাম এবং অ্যানকপি মাছ, সার্ডিন মাছ এবং ম্যাকারেল মাছ আছে। এই 3টি মাছের সংমিশ্রণের তেল আছে এর মধ্যে 411.73 মিলিগ্রাম। তো এইগুলো আছে, আমি এর একটা ফটো এখানে আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তো ক্লোজলি আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো এই এই এত এত জিনিস দিয়ে কিন্তু এই এক একটা সফট জেল তৈরি হচ্ছে। তো এর মধ্যে এই যে বললাম যে ইপিএ এবং ডিএইচএ এইগুলো কিন্তু এটা হচ্ছে 2টো অ্যাসিড যেটা আমাদের শরীরে কিন্তু প্রয়োজন হয়। এই 2 ধরনের অ্যাসিডও এর মধ্যে আছে, এটা কিন্তু গুড অ্যাসিড, এটা কিন্তু ব্যাড অ্যাসিড নয়। তো এবার বলি যে এটা খেলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে। এটা তো মানে হার্টের পক্ষে খুবই ভালো, তো এটি হার্টের পক্ষে খুবই ভালো যাদের হার্টে ব্লকেজ আছে, ক্লোরেস্টল আছে, তো ব্লকেজটাও ক্লিয়ার করতে সাহায্য করে এবং ক্লোরেস্টলও হার্টের জমতে দেয় না। প্রত্যেকটা সফট জেলই কিন্তু আমাদের শরীরে প্রতিদিনের যে চাহিদা থাকে, যে ওমেগা 3 যে একটা চাহিদা থাকে আমাদের শরীরে, সেটা কিন্তু প্রত্যেকটা সফট এক একটা সফট জেল আমাদের দৈনিক যে চাহিদা সেটা মেটাচ্ছে। এবং ধরুন আপনাদের প্রতিদিনের যে চাহিদা, যে আমাদের ঘাটতি হয়ে যে চাহিদা সেটা নয়, আমাদের একটা নর্মাল মানুষের যে চাহিদা থাকে শরীরে, তো সেইটা এক একটা সফট জেল কিন্তু পূরণ করছে।
এটা বললাম যে ওমেগা 3 হচ্ছে একটা গুড ফ্যাটি অ্যাসিড। প্রথমে বলে রাখি, ফ্যাট কিন্তু দুই ধরনের হয়, একটা গুড ফ্যাট একটা ব্যাড ফ্যাট। আমাদের কিন্তু গুড ফ্যাটের প্রয়োজন শরীরে আছে, কিন্তু ব্যাড ফ্যাটের প্রয়োজন কিন্তু নয়। তো গুড ফ্যাট বলতে ওমেগা 3-কে বোঝায়, আর ব্যাড ফ্যাট বলতে কিন্তু ওমেগা 6-কে বোঝায়। তো আমাদের প্রতিদিনের যে লাইফস্টাইল হয়ে যাচ্ছে, যে খুব ব্যস্ততম আমাদের জীবনযাপন চলছে, তো এখন এই ব্যস্ততম জীবনযাপনের জন্য কিন্তু আমরা এর প্রভাবটা কিন্তু খাওয়া দাওয়ার উপর বেশি কিন্তু পড়ছে। আমাদের ধরুন আমরা বাড়িতে যখন রান্না করতে পারছি না, তখন আমরা বাইরে থেকে যে কোনো খাবার অর্ডার করে খাচ্ছি, তো সেটা অনেক প্রভাবটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে পড়ছে। ভাজা ভুচি বেশি তেল মশলা এসব খাবার খেয়ে খেয়ে কিন্তু আমাদের শরীরে কিন্তু ওমেগা 6-এর পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। আর এর রেশিওটা, আমাদের শরীরের যে রেশিওটা থাকা উচিত ওমেগা 6 এবং ওমেগা 3, সেটা হচ্ছে 5:1। 5 হচ্ছে ওমেগা 6 আর 1 হচ্ছে ওমেগা 3। বাড়তে বাড়তে কিন্তু 30:1, 50:1, 40:1 হয়ে যাচ্ছে। তো এটা হওয়া উচিতই নয়, এটা 5:1 রাখার চেষ্টা করবো, যাতে আমাদের শরীরটা ভালো থাকে। তো এবার ওমেগা 3-টা খেলে কী হবে, এই এক একটা সফট জেল খেলে কী হবে, আমাদের যে বয়স্ক যে হাত পা কাঁপে, ঠিক আছে, একটা নার্ভের যে একটা প্রবলেম থাকে, তো সেটা ক্লিয়ার করতে সাহায্য করছে। তো ব্লকেজ হচ্ছে যেটা বললাম, সেটাও ক্লিয়ার করতে সাহায্য করছে। অনেক সময় বয়স্কদের কিছু খাবার খেতে খেতে কিন্তু গলায় আটকে যায়, কেন হয়, সেটা হার্টের প্রবলেমের জন্য হতে থাকে। তো আমরা যদি প্রতিদিন একটা করে সফট জেল খেতে থাকি, তো এইগুলো অনেকটাই ক্লিয়ার হতে পারবে। এবং হাই ব্লাড প্রেশার যেটা আমাদের, সেটা নর্মাল করতে পারবে। এবং কখনো আমাদের প্রেশার ফল্ট হচ্ছে, কখনো হাই হয়ে যাচ্ছে, কখনো লো হয়ে যাচ্ছে, তো এই যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে না, সেটার ক্ষেত্রেও কিন্তু ওমেগা 3 অনেকটাই সাহায্য করবে সেটা নর্মালের থাকার জন্য। তো এ আবার বলবো যে আমাদের একটা নার্ভের প্রবলেম থাকে, আমরা ভুলে যাই অনেক সময়, তো সেটাও ঠিক করতে কিন্তু ওমেগা 3 অনেকটাই সাহায্য করবে আমাদের। তো এবার বলবো যে আমার চোখের রেটিনাকে ঠিক রাখতে অনেকটা সাহায্য করে ওমেগা 3। আর বলবো এবার আমার রাতে যে অন্ধকারে রাতে কম দেখছি, বা হয়তো এরকম হয় না যে আমরা দুটো দুটো জিনিস দেখছি, যে কোনো জিনিস মনে হচ্ছে আমার যেন ডবল ডবল দেখাচ্ছে চোখে, তো সেটাও কিন্তু ঠিক করতে পারবে ওমেগা 3। এটা অনেকটা সাহায্য করে ওমেগা 3, এলে আমাদের এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে ওমেগা। এবং বলবো যে আমাদের যে গাঁটে গাঁটে ব্যথা থাকে না, তো আর্থ্রাইটিসের ব্যথা, এইগুলো কেউ কিওর করতে সাহায্য করবে ওমেগা 3। এবং স্কিন, আমাদের মেয়েদের বলুন বা ছেলেদের বলুন, যাদের স্কিন এবং হেয়ারের প্রবলেম এখন খুবই হয়ে উঠেছে এই এই সময়টা, তো আমি বলবো যে ওমেগা 3 কিন্তু অনেকটা স্কিন এবং হেয়ারকে ঠিক রাখতে সাহায্য করে। তো অনেকেই বলে যে তোমার স্কিনটা কেন এত ভালো হচ্ছে, কি মাখছো? মাখছি না অবশ্যই, তার সঙ্গে কিন্তু খাওয়াটাও খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের একদম শরীরের ভেতর থেকে প্রবলেমটাকে সলভ করবে। তো এই বলবো, এখন যে অনেকে যে এখন তো লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে না, তো এই পরিস্থিতিতে আর এত মানসিক দুশ্চিন্তা, তো এই সময় আমাদের ঘুমটাও খুব কম হচ্ছে, আমাদের ঠিক করে ঘুমাতেই পারছি না, আর মনটা ভীষণ অস্থির হয়ে যাচ্ছে, তাই না? তো কখন মনে হচ্ছে আমার এখন মনটা ঠিক আছে, কখন মনটা খারাপ হয়ে যাচ্ছে, তো মন সুইং তো হতেই থাকে। তো এক্ষেত্রেও তো আপনারা যদি ওমেগা 3 প্রতিদিন নেন, তো অনেকটাই কিন্তু এটা হেল্প হবে যে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন। তো এই বলবো, তো প্রতিদিন একটা করে আপনারা ওমেগা 3 খেতেই পারেন, এবং নর্মাল মানুষরা খাবেন, মানে ধরুন যাদের এখনও সেই পরিমাণটা হার্টের প্রবলেম, এই যে এতগুলো প্রবলেম বললাম, এতগুলো প্রবলেমের মধ্যে যদি না থাকেন, তো তাহলে একটা করেই আপনারা খেতে পারবেন। আর যদি মনে হয় আমার অনেক প্রবলেম, আমার শরীরে ওমেগা 3 ঘাটতিটা অনেক হয়ে গেছে, তো তাহলে আপনারা একটা থেকে তিনটে খেতে পারেন, দুটো তিনটে খেতে পারেন, সেটা আপনারা আপনাদের শরীর অনুযায়ী খাবেন। তো নিজে নিজে একদম মনে হয় আমার তিনটে পরিমাণ দরকার, তিনটে খেলে না একদমই না, কারোর থেকে পরামর্শ দরকার হোক, আপনাকে যেটা সাজেস্ট করেছে তার থেকে হোক, আপনারা জেনেই তবে খাবেন। তো সবশেষে এটাই বলবো যে আমাদের প্রতিদিন যেমন শরীরে ভিটামিন মিনারেল তো ফাইবার এসবের প্রয়োজন হয়, তেমনই কিন্তু ওমেগা 3-ও প্রয়োজন হয় প্রতিদিনে। তো
প্রতিদিনের ঘাটতিটা পূরণ হয় তো ওমেগা 3 খেলে। তো এরপর বলবো যে এর কোনো ফ্লেভার বা কালার আছে কি না, বা আমাদের শরীরে খেলে এটার কোনো সাইড এফেক্ট হবে কি না। তো আমি এটা একটা ফটো দিয়ে দেবো, এরপর নেটে সেটা বলেও দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, ফ্লেভার নেই এবং প্রিজারভেটিভও নেই। তো নিঃসন্দেহে আপনার এটা খেতে পারেন, এবং এটা খাওয়ার নিয়মটা আমি এটা বলে দিই। তো এটা ছেলে মেয়ে সবাই খেতে পারে, এবং কত বয়স থেকে খেতে পারে, এটা 12 বছর ঊর্ধ্বে খাবে, 12 বছরের কম খাবে না। সেক্ষেত্রে কিডসের ওমেগা 3 আছে তো সেটাও খেতে পারে, তো 12 বছরের নিচে। তো 12 বছর ওপরে যারা আছে ছেলে মেয়ে বয়স্ক সবাই এটা খেতে পারবে। তো এটাই বলবো। আর খাবেন কীভাবে এটা খাবেন, তো এটা বলবো যে কোনো খাবার খাওয়ার পরেই এটা খাবেন। তো অনেকেই আছে না হালকা খেয়ে কোনো এটা নিউট্রিলেটে কোনো সাপ্লিমেন্ট খেয়ে না, তো এটা করবে না, এটা নিজের শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। তো এটা ভারী কোনো খাওয়ার পর খাবেন, এবং বা খাওয়ার সঙ্গেই খাবেন। তো কী হবে, খাওয়ার সঙ্গে খেলে কী হবে, তো এটা একটা যেহেতু ফিশ অয়েল, তো এটা যখন আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, এটা যখন আমাদের শরীরে কাজ করতে আরম্ভ করছে, তো একটা আমরা যখন ঢেকে উঠছে বা একটা নিঃশ্বাসের মধ্যে না, একটা মাছের যে তেলের একটা হয়তো অনেকে স্মেল আসতে পারে, নাও আসতে পারে। তো যাদের আসবে বা আসে মনে হয় এটা আমার পক্ষে ভালো হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে বলবো কোনো খাবার খাচ্ছে তো তার মাঝখানে একটা ওমেগা 3 সফট জেল খেয়ে, তারপর আবার খাবারটা ফিনিশ করি। তো দেখবেন তো খাবারের মধ্যে এটা যেহেতু চাপা পড়ে যাচ্ছে না, তো এটা কোনো গন্ধ বা কিছু আসবে না, যাতে প্রবলেমটা নেই। তো খাওয়ার শেষেই খাবেন, এবং ভীষণ পরিমাণ জলটা খেতে হবে। জল না খেলে কিন্তু শরীরের পক্ষে এটা ঠিকঠাকভাবে কাজ করবে না। জলটা খান, নিজেকে সুস্থ রাখুন, সেটাই বলবো। তো যারা ভেজিটেরিয়ান আছে তারা একটু বুঝে শুনে খেতে পারেন, কারণ এটা পিওর ফিশ অয়েল দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন। তো এর মধ্যে 60খানা আপনার ট্যাবলেট পাবেন, সফটজেল পাবেন, যেখানে 60খানা থাকছে। আরামসে আপনার 2 মাস তো হয়ে যাবে, চলবে। তো এটার দাম হচ্ছে এমআরপি হচ্ছে 1449, আর পার ডে আপনার একটা সফটজেল পড়ছে 24.15। তো আরামসে এটা তো আমাদের প্রতিদিন যদি আমরা এটা নিতে থাকি, আরামসে আমরা এটা খুব ভালোভাবে সুস্থ থাকবো, এবং একটা হেলদি লাইফস্টাইল আমরা লিড করতে পারবো। তো সবাই এই ব্যাপার, তো সেটা খান, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, আর আপনার চারিপাশের মানুষদের ভালো রাখুন। তো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।